হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ নবম শ্রেণির বাংলা বিষয় যে তোমাদের এগারো নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করো একের এক বলছে কিন্তু পাঠাতে সাহস হয়নি কি পাঠাতে সাহস হয়নি অপশান নাম্বার খ সঠিক উত্তর হবে চিঠি একের দাগে দুই নিরুদ্দেশ গল্পে যে ঋতু কথা বলা হয়েছে অপশান নম্বর খ শীত একের দাগে তিন হারায় না তার বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না অপশান নম্বর ঘ কুন্দ একের দাগের চার সঘনে চিকুর পড়ে চিকুর শব্দের অর্থ অপশান নাম্বার ক বিদ্যুৎ একের দাগের পাঁচ সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত মিস নোবেল এই এর ধমনীতে রক্ত কথা বলা হয়েছে অপশান নাম্বার গ একের দাগের ছয় বলছে হিমালয় রোড রেল রোড আরম্ভ হয়েছে অপশান নাম্বার ক শিলিগুড়ি থেকে একের দাগে সাত শকুন্তলার প্রকৃত পিতা হলেন অপশান নাম্বার ক বিশ্বামিত্র একের দাগের বলছে আটের টা মহাকাশ থেকে দেখা মঙ্গল গ্রহের সরু সরু লাল সুতোগুলি হলো অপশান নাম্বার ঘ বয়েচলা নদী একের দাগে নয় গ্রিক উপকথায় আরগাস সর্বাঙ্গে ছিল অপশান নাম্বার গ স একের দাগের দশ স্বর্ণাপণীর কেমিক্যাল অ্যানালিসিসের প্রাপ্ত উপাদানগুলির সঙ্গে প্রফেসর শঙ্কু মিল পেয়েছিলেন অপশান নাম্বার ক রসুনের একের দাগের এগারো যে উপভাষায় বলছে অপনীতি অপিনীতিতে প্রভাব লক্ষ্য করা যায় অপশান নাম্বার ক বাঙালি একের দাগের বারো বলছে মধ্য স্বর্পের অপর নাম অপশান নাম্বার খ একের দাগের তেরো নিম্নমধ্য সর স্বরধ্বনির উদাহরণ হল অপশান নাম্বার ক একের দাগের চোদ্দ গৃহিথিতে গিন্নি এইটি যে সমীভবনের দৃষ্টান্ত অপশান নাম্বার ক পরাগত একের দাগের পনেরো উপসর্গকে যে কটি ভাগ ভাগ করা হয় অপশান নাম্বার ঘ তিনটি একের দাগের ষোলো প্রত্যয়ের ব্যাপারে যা তৈরি হয় অপশান নাম্বার খ নতুন শব্দ একের দাগে সতেরো দেশলাই উৎসর্গভাবে কোন শ্রেণীর শব্দ উত্তর হবে অপশান নাম্বার অপশান নাম্বার গ তদ্ভব একের দাগের আঠেরো বলছে রেবা ভাইকে চিঠি লিখেছে চিঠি লিখেছে রেখাঙ্কিত পদটি অপশান নাম্বার গ দ্বিকর্ম ক্রিয়া